তার ব্যাচের ছেলেরা, তার সিনিয়ররা তাকে ধরে মারা নির্মমভাবে তাকে মারা, সে যেই হোক সে যেই কথাই বলুক, মত প্রকাশের অধিকার আমাদের সবার আছে। আমরা স্বাধীন একটা দেশে বাস করি, আমাদের মৌলিক অধিকারই না যে আমরা মত প্রকাশ করবো। সে ভারতের প্রতি কিছু একটা কথা বলছে, সেখানে আমি জানি না আসলে কেন সিনিয়ররা কেন তাকে ধরে নিয়ে গেল। অনেক এখন হয়তো এটাকে ইস্যু করা হচ্ছে যে সে ভারতের বিপক্ষে কোনো একটা কথা বলেছে বা পোস্ট দিয়েছে, বা তাকে বলা হচ্ছে যে সে শিবিরের কর্মী। মানে আমার মনে হয় না আসলে এর সাথে এগুলোর কতটা যোগসাধ্য, অন্য কিছু তার সাথে জড়িত হতে পারে। আর ওর বাবারা নিজেরা বলেছে, ওরা সবাই ওদের ফ্যামিলি সবাই আওয়ামী লীগের সমর্থক। এভাবেই একটা ছেলেকে এইভাবে মানে শিবির কর্মী বলে মারাটা মানে মেনে নেওয়া যায় না। আমরা আসলে আমি নিজে একজন প্রথমে তো অভিয়াসলি তারা ভয় পেয়েছে যে মানে এরকম মানে কখনো মানে কল্পনার যোগ্য না যে ওইটার মতো জায়গায় নিজের হলে নিজের মানে নিজের হলে ভিতরে মানুষ করতে পারে। হ্যাঁ বাসায় আমরা এখানে আসতে মানে প্রথমে মানে আব্বা বাবা নিজেই বলেছে আম্মু একটু ইনস্টিটিউট ফিল করেছে, বাট যেহেতু একটা অন্যায় অন্যায় তো সবসময় মেনে নেওয়া যায় না। আমরা যদি অন্যায় মানতে মানে মানতে মানতে আমার কী হয়ে যাবে বেরোধের জন্য যাবে, অন্যের প্রতিবাদ করতে হবে যেভাবে যত যত যেভাবে হোক, কারণ যে কাজটা হয়েছে এটা কোনোভাবেই কোনো সমর্থনযোগ্য না। এটা মানে একটা মানুষের তার আলাদা মত থাকতে পারে, আলাদা ইয়া থাকতে পারে, আলাদা চিন্তা থাকতে পারে, এমন করে সে খারাপ কাজও করতে পারে, বাট তাই বলে তাকে মানে কোনো বিচার ছাড়া কোনো বিচার ছাড়া তাকে মানে মারা মানে মেরে ফেলা ধরে